Bismillahirrahmanirrahim. সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিভার্স ক্লাসরুমের আজকের ক্লাসে। আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে আমরা ভৌতবলবিদ্যা বিজ্ঞান নিয়ে আলোচনা করছিলাম। লাস্ট ক্লাসে আমরা হাইগেনস প্রিন্সিপাল পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা হাইগেনস প্রিন্সিপালের পরের একটা পার্ট আছে এবং গাণিতিক একটা অংশ আছে, সেটি নিয়ে মূলত আলোচনা করব। তো গাণিতিক যে অংশটা আছে সেটা নিয়ে আলোচনা করবো। তাহলে ভৌতিক বিজ্ঞান আজকে দ্বিতীয় পার্ট, স্টোরি অফ লাইট। সবাইকে স্বাগত জানাচ্ছি স্টোরি অফ লাইটে। চলুন শুরু করা যাক। তো আমরা এতদিনে নিশ্চয়ই আজকে এর আগের ক্লাস পর্যন্ত আমরা নিশ্চয়ই এতটুকু জিনিস শিওর হয়ে গেছে যে আলো হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বক বিকিরণ। তড়িৎ চুম্বক বিকিরণ কি জিনিস একটু যদি খেয়াল করেন, এর দুইটা অংশ আছে। এই যে আমরা যে উপরের যে অংশটা দেখতে পাচ্ছি, উপরের যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তার, এই যে লাল যে অংশটা দেখা যাচ্ছে, লাল যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তার তড়িৎ অংশ, তড়িৎ ক্ষেত্র। আর নীল যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তার চৌম্বক ক্ষেত্র। অর্থাৎ তার আমরা তড়িৎ চুম্বক বিকিরণে দুটা পরিবর্তনশীল ক্ষেত্র পাচ্ছি বা দুটা ওয়েভ পাচ্ছি। তো এখন তাহলে দেখেন এখানে আরো একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এটা যদি একটা এক্স ওয়াই এবং জেড এক্সিস হয়, মানে একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হয়, তাহলে দেখেন একটা অ্যাক্সিসে বর্ণনা করেন সেটা, এটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস ধরি, এটাকে যদি এক্স অ্যাক্সিস ধরি, কারণ এটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে তড়িৎ ক্ষেত্র আছে। এবং আমরা এটাকে যে নীল যেটাকে আছে এটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস ধরি, ওয়াই, ঠিক আছে, তাহলে একটা অ্যাক্সিসে স্পন্দন করতেছে বা ভাইব্রেট করতেছে হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, আর একটা ভাইব্রেট করতেছে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। কিন্তু খেয়াল করে দেখেন যে তড়িৎ চুম্বক বিকিরণটা কিন্তু সামনে আগাচ্ছে অন্য একটা অ্যাক্সিসে, তাহলে আমরা ধরে নিলাম জেড অ্যাক্সিস। তাহলে জিনিসটা অনেকটা এরকম, যদি চৌম্বক ক্ষেত্রটা, চৌম্বক ক্ষেত্রটা যদি এক্স অ্যাক্সিসে বা ওয়াই অ্যাক্সিসে বা যে কোনো একটা অ্যাক্সিসে থাকে, আবার তড়িৎ ক্ষেত্রটা যদি, তড়িৎ ক্ষেত্রটা যদি, যদি আমাদের এখানে চৌম্বক ক্ষেত্রটা আসলে ওয়াই অ্যাক্সিসে আছে, আমরা এটাকে ওয়াই লিখি ওয়াই অ্যাক্সিসে, এবং এটা যদি এক্স অ্যাক্সিসে, এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষে থাকে, তাহলে চুম্বক যে তরঙ্গটা বা ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভটা সেটা আগাবে হচ্ছে জেড অক্ষে। এটা খুব স্বাভাবিক জিনিস। তো এটাই দেখেন এখানে নিচে বলছে যে শূন্য শূন্য স্থান দিয়ে আলোর দুটিতে গতিশীল তড়িৎ ও চুম্বক আলোড়ন, যাতে তড়িৎ ও চুম্বক পরস্পর লম্বভাবে থাকে। দেখেন এই যে এদের মাঝখানে যে কোনটা সেটা অবশ্যই লম্ব, ঠিক আছে, মানে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের মাঝখানে যে কোনটা সেটা অবশ্যই লম্ব, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রে যে কোনটা সেটা অবশ্যই কি, অবশ্যই লম্ব। এখন আমাদেরকে এবার একটু সামনে আগাতে হবে, ঠিক আছে, এবং এরা এদের সাথেও লম্বভাবে আগাবে। তো আমরা এখানে বেশ কিছু সূত্র দেখবো, যেহেতু আমাদের আজকে একটা গাণিতিক এমন তো প্রবলেম নির্ভর ক্লাস, সেটা হচ্ছে প্রথমে আসেন, সেটা হচ্ছে আমরা প্রথমে এখানে যেহেতু দুইটা দুইটা তরঙ্গের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, আমরা তরঙ্গের নর্মাল সমীকরণ থেকে আমরা এরকম একটা সমীকরণ পড়ে আসছি, সেটা হচ্ছে যে y is equal to a sin y y by lambda vt minus x, এরকম একটা সমীকরণ আমরা পড়ে আসছি। তো আমাদের এখানে দেখেন এখানে দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে e আর একটা হচ্ছে b, তাহলে এই দুইটা ক্ষেত্রের জন্য আমরা দুইটা আলাদা দুইটা আলাদা সমীকরণ পাবো। তো আমরা যদি e এর জন্য লিখি, তাহলে e এর জন্য e, এই যে a, এই এটা কি ছিল, এটা ছিল সর্বোচ্চ বিস্তার। তো সর্বোচ্চ বিস্তার বলতে এখানে আসলে আপনার যে তড়িৎ ক্ষেত্রটা আছে তার সর্বোচ্চ মান বোঝায়। তো তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মানকে আমরা ডিনোট করি হচ্ছে e নট দ্বারা, তাহলে e নট sin cos pi / ল্যামডা। এই যে দেখেন এটা ছিল তরঙ্গ বেগ, যেহেতু এটা আলো, এখানে এটা যেহেতু আলো এটা তরঙ্গ বেগ, ভিটা ছিল তরঙ্গ বেগ। তো এখন যেহেতু এটা আলো, এটাকে চাইলে আপনি ct লিখতে পারেন, ct minus x, যদি আমাদের এখানে এটাকে v রাখা হয়েছে, এই যে ভিটাকে আপনি চাইলে c লিখতে পারেন। একইভাবে আপনি চুম্বক ক্ষেত্রের জন্য লিখতে পারেন, চুম্বক ক্ষেত্রের জন্য আপনি লিখতে পারেন b is equal to b naught, এই যে মানে হচ্ছে আমাদের এখানে চুম্বক ক্ষেত্রটা হচ্ছে নীল যে তরঙ্গটা দেখা যাচ্ছে, নীল যে তরঙ্গ কোশনটা দেখা যাচ্ছে সেজন্য b naught sin cos pi / lambda ct minus x, এটাও লিখা যায় as you wish। এখন আরেকটা জিনিস আছে, আপনি আলোর বেগ বের করার জন্য এটা হচ্ছে যে আপনার ইকুয়েশন, মানে আপনি দুইটা ইকুয়েশন বের করতে পারবেন এখান থেকে, যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র এবং পরিবর্তনশীল, তারপর দেখেন আপনি চাইলে এখান থেকে আলোর বেগ বের করার জন্য এখানে তিনটা সূত্র দেওয়া আছে, আলোর বেগ বের করবেন। প্রথমটা হচ্ছে আপনি যদি আপনার যে তড়িৎ ক্ষেত্রের শীর্ষ মান আছে, তড়িৎ ক্ষেত্রের শীর্ষ মান e নট, e নট কে যদি b নট দিয়ে ভাগ করেন,
তাহলে আপনি কিসে পারফেক্ট পাবেন, আলোর বেগ পাবেন, অথবা আপনি যদি c = 1 / epsilon not mu not, epsilon not mu not, epsilon not কিসের মান ছিল, epsilon ছিল হচ্ছে ভেদন যোগ্যতার মান ছিল, ভেদন যোগ্যতার মান ছিল, আর ভেদন যোগ্যতার মান ছিল, আর mu not ছিল হচ্ছে চৌম্বক প্রবশতার মান। তো এই দুটাকে যদি আপনি, এটা অবশ্য মাথায় রাখতে হবে যে এটা শূন্য মাধ্যমের জন্য, এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, এটা ছিল শূন্য মাধ্যমের জন্য। তবে এখন কথা হচ্ছে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এটা শূন্য মাধ্যম আলোর বেগের জন্য, এখানে দেখেন স্পেসিফিক করে লেখাই আছে যে এটা শূন্য মাধ্যমের জন্য। কিন্তু আপনি অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে হিসাব করেন, যদি আপনি অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে হিসাব করেন সেক্ষেত্রে আপনাকে এই যে দেখেন এখানে দুইটা, কারণ আমরা জানি যে কোনো মাধ্যমে এপসাইলন নট এর মান হয় হচ্ছে যে এপসাইলন ইজ ইকুয়াল টু ke, এই ke, ke কি জিনিস, ke হচ্ছে আপেক্ষিক ভেদন যোগ্যতা, ঠিক আছে, আপেক্ষিক ভেদন যোগ্যতা, আপেক্ষিক ভেদন যোগ্যতা বা এটা তড়িৎ মাধ্যমাঙ্ক বলে, এটাকে আপনি এপসাইলন নট সাথে ইয়ে করে নেবেন। আবার সেটা চুম্বকের ক্ষেত্র, চুম্বকের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে যে কোনো মাধ্যমে মিউ বা চুম্বক প্রবশতার যে মান সেটার ক্ষেত্রে আপনি আপেক্ষিক চুম্বক প্রবশতা বা কে এম অ্যাড করে নিতে পারেন মিউ নটের সাথে। তাহলে আপনি খুব সহজে, এটা হচ্ছে এই তিনটা, তাহলে আমরা মোটামুটি তিনটা সূত্র পেলাম। এই তিনটা থেকে আপনি চাইলে আলোর বেগ বের করতে পারবেন, এই তিনটা থেকে আপনি চাইলে খুব সহজে আলোর বেগ বের করতে পারবেন। তো আমরা গাণিতিক সমস্যাগুলো একটু দেখে ফেলি, গাণিতিক সমস্যাগুলো আমরা একটু দেখে ফেলি, খুব সহজ বেশ কিছু গাণিতিক সমস্যা আছে আমাদের আছে। তো দেখেন প্রথম গাণিতিক সমস্যাটা কি বলছে, প্রথম গাণিতিক সমস্যাটা বলছে একটি তড়িৎ চুম্বক তরঙ্গ, একটি তড়িৎ চুম্বক তরঙ্গ এত হার্জ 22 মিলিহার্জ কম্পাঙ্ক মুক্ত স্থানে জেড অক্ষ বরাবর সঞ্চালিত হচ্ছে। কোন নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, ওই বিন্দুতে এই যে এখানে তড়িৎ ক্ষেত্র মান দেওয়া আছে, ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে বলছে। এটা খুবই সহজ, দেখেন আপনাকে কথা, প্রথম কথা হচ্ছে আপনাকে তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্রের যে রিলেশনটা সেটা এখান থেকে পড়ে আসছি, যে তড়িৎ ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্রের রিলেশন কি, সে চৌম্বক ক্ষেত্রের, তড়িৎ ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্রের রিলেশন হচ্ছে c = e / v, এখন c c আলোর বেগ। এখন আপনাকে e কি মান দেওয়া আছে, হ্যাঁ এর মান দেওয়া আছে সেটা হচ্ছে 5 i, তো 5 i এটা ভেক্টর আকারে দেওয়া আছে, আপনি ভেক্টর আকারে হিসাব করতে পারবেন না, আপনাকে হিসাব করতে হবে হচ্ছে এখান থেকে শুধু 5, তার মানে শুধু মানটা নিয়ে ডিল করব, তাহলে আপনি এর মান পাবেন হচ্ছে 5। আপনি এখান থেকে b এর মান, চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে, তাহলে আপনি এখান থেকে b এর মানটা বের করে নেবেন, তাহলে b = আসবে হচ্ছে e / c, এর মান হচ্ছে 5, আর c c হচ্ছে আলোর বেগ, এই আলোর বেগ নিশ্চয়ই আপনার জানা আছে 3 * 10 টু দি পাওয়ার 8 আমার ইনভার্স 1, এটা যদি আপনি এখানে বসাই দেন 3 10 টু দি পাওয়ার 8 যদি বসান, তাহলে যা পাবেন, তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে, যেটা পাবেন সেটা হচ্ছে এত এত টাস্ট পাবেন। এটা আমি হিসাব করে রাখছি আপনাদেরকে জাস্ট দেখাই দিলাম। এরপরে নেক্সট যে প্রবলেমটা আছে এটাও বেশ মজার একটা প্রবলেম, এটাও বেশ মজার একটা প্রবলেম, আসেন তাহলে এখানে দেখেন পানির আপেক্ষিক ভেদন যোগ্যতা এবং চৌম্বক আপেক্ষিক ইয়াটা দেওয়া আছে, সেটা হচ্ছে পানির আপেক্ষিক ভেদন যোগ্যতা, আপেক্ষিক ভেদন যোগ্যতাকে আমরা কে ই দ্বারা ডিনোট করি, তাহলে কে ই দেওয়া আছে, কে ই দেওয়া আছে কত, কে ই দেওয়া আছে 80, আর কে এম ও দেওয়া আছে, চৌম্বক প্রবেশতাও দেওয়া আছে, চৌম্বক প্রবেশতাও দেওয়া আছে 0.02। হলে এবার বলছে পানিতে আলোর দ্রুতি নির্ণয় করতে, দেখেন এখানে বলাই আছে স্পেসিফিক্যালি, এটা কিন্তু শূন্য মাধ্যমে না, এখানে কথা আছে শূন্য মাধ্যম না, তাহলে যে কোনো মাধ্যমে যে আলোর প্রসঙ্গে সূত্র সেটা আমরা পড়ে আসছি, c = 1/√ km mu not আর ke epsilon not। তো এখান থেকে আমি একটু আপনাদেরকে ক্যালকুলেশনটা সহজ করার জন্য একটা লাইন একটু দেখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এখান থেকে একটা কাজ করবেন, এই যে আমি কালারটা একটু চেঞ্জ করে দেখাই আপনাকে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে এই যে কে এম আর কে ই কে আলাদা করে ফেলেন, কে এম তাহলে কে এম ডট কে ই ইন্টু 1/√ মিউ নট এখন এই মিউ নট আর এপসাইলন নট এর মান আর বসানোর প্রয়োজন নেই, কেন, কারণ দেখেন আপনি জানেন যে c = 1/√ মিউ নট
আট হচ্ছে এপসাইলন নট তাহলে এখান থেকে যদি আপনি হিসাব করেন তাহলে আসবে হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 আর এই দিক থেকে যদি আপনি হিসাব করেন এই দিক থেকে যদি হিসাব করেন তাহলে পাবেন হচ্ছে 80 ইনটু এই কেএম এর মান হচ্ছে কে এর মান হচ্ছে 80 আর এটা হচ্ছে 0.022 এই যে মানটা দেওয়া আছে এটা যদি আপনি হিসাব নিকাশ করেন একটা মান পাবেন সেটা যা আসে তাই आंसर মেবি আসবে হচ্ছে 2.28 ইনটু 10 টু দি পাওয়ার 8 এমএস ইনভার্স এটা মোটামুটি আপনাদের এই অঙ্কটা কষ্ট করে করতে হবে সো আমরা এই অঙ্কটা বুঝে ফেললাম অঙ্কটা বুঝে ফেললাম আপনারা তুলে নেন তার আসলে নেক্সট নেক্সট প্রবলেমটা আপনাদের নেক্সট প্রবলেমটা বলছে কোন একটি চৌম্বক ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট তরঙ্গের এই দেখেন এখানে তড়িৎ ক্ষেত্রটা দেওয়া আছে তড়িৎ ক্ষেত্রটা দেওয়া আছে তড়িৎ ক্ষেত্রের সমীকরণটা দেওয়া আছে বলছে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান এবং চৌম্বক ক্ষেত্রকে কিভাবে প্রকাশ করা যায় মানে চৌম্বক ক্ষেত্রকে কিভাবে প্রকাশ করা যায় মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের যে সমীকরণটা চৌম্বক ক্ষেত্রের যে সমীকরণটা সেটা আসলে জানতে চাচ্ছে চৌম্বক ক্ষেত্রের সমীকরণটা কি তো আসেন আমরা করি চৌম্বক ক্ষেত্র সমীকরণটা কি চৌম্বক ক্ষেত্র সমীকরণটা আমাদের বের করতে হবে আমরা করি আস্তে আস্তে সেটা হচ্ছে এখানে দেখেন কি দেওয়া আছে সেটা বলছে সে বলছে ই বলছে ই ইজ ইকুয়াল টু 60 আজকে ক্লাস আসলে খুব বেশি কঠিন না এটা আসলে আমি ম্যাথমেটিক এই ক্লাসটা আসলে প্রথম ক্লাসের সাথে নেওয়া কথা ছিল মানে প্রথম আমাদের হাইগেন্স প্রিন্সিপাল পর্যন্ত যতটুকু সেটার সাথে নেওয়া ছিল কিন্তু ক্লাসটা ওই ক্লাসটা এক ঘন্টা আপ হয়ে যাওয়ার কারণে আমি চিন্তা করছি ম্যাথামেটিক্যাল পার্টটাকে আমি একটু আলাদা পড়ে তাহলে এই জন্য আর বলতে আর নেক্সট ক্লাস আমরা ব্যাতিচার খুব ইম্পর্টেন্ট একটা টপিক আছে ব্যাতিচার ব্যাতিচার নিয়ে কথা বলবো ওকে তাহলে আমরা এটার সাথে যদি আগে সমীকরণটাকে কম্পেয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা ছিল হচ্ছে এপসাইলন নট ছিল হচ্ছে এপসাইলন নট সাইন এটা কি আপনি সিটি মাইনাস এক্স এখানে ক্রস প্রবলেমটা থাকতেও পারে নাও থাকতে পারে ইট ডাজন্ট ম্যাটার তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা এখানে সর্বোচ্চ মান ই নট এর মান আমাকে বলছে প্রথমে দেখেন তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান তাহলে আমি প্রথমে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান ই নটটা পেয়ে গেলাম ই নটটা এটা শুধু দুটোর সাথে যদি কম্পেয়ার করেন এখানেও আছে 60 এখানেও আছে 60 তাহলে আমি কি পেয়ে গেলাম আমি ই নট এর মানটা পেয়ে গেলাম ই নট হচ্ছে 60 ই নট এর সাথে বি নট এর রিলেশন আপনি জানেন সেটা হচ্ছে আপনি জানেন যে এটা হচ্ছে ই নট ডিভাইড বাই বি নট এখান থেকে আপনি বি নটটা পেয়ে যাবেন বি নটটা পাবেন কত সেটা হচ্ছে ই নট হচ্ছে ই নট ডিভাইড বাই সি ই নট ডিভাইড বাই সি মানে হচ্ছে আপনি যদি হিসাব নিকাশ করেন আপনি যদি হিসাব নিকাশ করেন তাহলে ই নট এর মান হচ্ছে 60 আর সি এর মান কত সি এর মান আপনি জানেন অলরেডি এখান থেকে আপনি বি নট এর মান পেয়ে গেলেন এবার বি নট এর মান পেয়ে যাওয়ার পরে আপনি তাহলে দুইটা জিনিস পেয়ে গেলেন সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্র দুইটাই পেয়ে গেলেন ঠিক আছে দুইটাই আপনি খুব ইজিলি বের করে ফেললেন এবার আপনার কাছে যেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রকে কিভাবে প্রকাশ করা যায় চৌম্বক ক্ষেত্রকে আমরা প্রকাশ করি বি দ্বারা বি ইজ ইকুয়াল টু বি নট সাইন সিটি মাইনাস এক্স বা সাইনের পরে যা আছে আর কি তো এখানের ক্ষেত্রে বি নট আপনি বি বি নট এর মান আপনি পেয়ে গেছেন সেটা হচ্ছে কত 60 সাইন সিটি মাইনাস এক্স এটাই আপনি প্রকাশ করতে পারেন খুব ইজিলি সো এটা খুব সহজ ছিল এটা আপনাদের এক্সাম দিয়ে থাকবে যারা আমাদের এই মানে সাথে রেগুলারলি করেন তারা আমাদের ক্লাসে অবশ্যই কি করবেন আমাদের যে ফেসবুক পেজ আছে তাতে এসডাব্লিউ গুলো করে পোস্ট করে দিবেন আমি দেখে দিব ওখান থেকে পোস্ট করলে আপনারা যারা যারা করবেন আমি সবার এসডাব্লিউ গুলো চেক করে দেবো তাহলে এটা আপনাদের এসডাব্লিউ এটা আমি এটা পের একটা অঙ্কেজ এখানে করে দিয়েছি এটার মতো করে দেবো ঠিক আছে আচ্ছা লাস্ট আজকের ক্লাসের লাস্ট টপিক সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর পয়েন্টিং ভেক্টরটা একটু বোঝার আছে মানে পয়েন্টিং ভেক্টরটা একটু না বেশ খানিকটাই বোঝার পয়েন্টিং ভেক্টরটা আসলে কি জিনিস আমি সেটা বলি পয়েন্টিং ভেক্টর দেখেন এখানে বলেই দিছে যে কোন তড়িৎ চুম্বক তরঙ্গের গতিপথে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি মনে করেন সাপোজ ধরে নেন এটা একটা তরঙ্গ সামনে আগাচ্ছে মানে তার সঞ্চালনের দিক হচ্ছে ডিরেকশন ডিরেকশন অফ প্রপাগেশন হচ্ছে আমি যেদিকে অ্যারো দেখাচ্ছি সেদিকে তো আপনি এখানে 1 মিলিমিটার স্কয়ার মানে এক বর্গ মিটারের একটা ক্ষেত্র বা একটা বোর্ড রাখলেন তাহলে আপনার এই বোর্ড বা ক্ষেত্রের মধ্যে দিয়ে যে পরিমাণ এনার্জি বা শক্তি যেহেতু আপনি তরঙ্গ সঞ্চালিত হচ্ছে তাহলে তরঙ্গ অবশ্যই একটা এনার্জি এবং এনার্জিটা এই যে পরিমাণ মানে যে পোর্শনটা আপনার এই যে
ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রের মধ্যে দিয়ে যাবে তাকে পয়েন্টিং ভেক্টর বলে এখন প্রশ্ন হতে পারে যে পয়েন্টিং ভেক্টরটা আসলে কি কাজে ব্যবহৃত পয়েন্টিং ভেক্টরটা আসলে একটা দারুণ কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টরটা আমরা আসলে তড়িৎচুম্বক তরঙ্গের ডিরেকশন বুঝাই আমরা এটা দিয়ে ডিরেকশন ডিরেকশন হচ্ছে এটা কোন দিকে সঞ্চালিত হচ্ছে কিভাবে খেয়াল করে দেখেন পয়েন্টিং ভেক্টর বের করার যে নিয়মটা সেটা খুব সোজা পয়েন্টিং ভেক্টর বের করার নিয়মটা খুবই সোজা সেটা হচ্ছে আপনি পয়েন্টিং ভেক্টর কিভাবে বের করবেন পয়েন্টিং ভেক্টর s = হচ্ছে 1/μ তারপর হচ্ছে e ভেক্টর p হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা সরি দুঃখিত তড়িৎ ক্ষেত্রটা ক্রস e ক্রস b এটা দেখেন e ক্রস b মানে e এবং এটা যে যে অক্ষে আছে তার সাথে লম্বভাবে আসবে মানে মনে করেন যদি ব্যাপারটা এমন হয় এই যে এখানে দেখাই এই যে এই জায়গাটাতে চৌম্বক ক্ষেত্রটা আছে হচ্ছে এই দিকে এই মনে করেন এটা হচ্ছে y অক্ষ ঠিক আছে এটা y অক্ষে চৌম্বক ক্ষেত্রটা আছে আর আপনার এটা হচ্ছে মনে করি z অক্ষটাতে সরি এটা তড়িৎ ক্ষেত্র এটা e আছে y অক্ষে তড়িৎ ক্ষেত্রটা আছে আর আপনার চৌম্বক ক্ষেত্রটা এই চৌম্বক ক্ষেত্রটা আছে হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা আছে হচ্ছে একদম স্পেসিফিক্যালি বলে দিচ্ছি সেটা হচ্ছে z অক্ষে তাহলে দেখেন যেহেতু এটা ক্রস গুণফল মানে হচ্ছে তাহলে এই দুইটার মানে আপনি যখন b e এবং b এর ক্রস গুণফল করবেন তাহলে এটার অ্যানসারটা এই বরাবর আসবে ক্রস গুণফল তো এরকমই কথা ছিল যে আপনি যদি মানে ক্রস গুণফল করেন তাহলে আপনার একটা ভেক্টর মানে মনে করেন এই a ক্রস b করলেন তো a মনে করেন আছে হচ্ছে x অক্ষে আর বি আছে মনে করেন ওয়াই অক্ষে তাহলে আপনার এই এই দুটো গুণ করলে যে সি ভেক্টরটা পাইছেন সেটা অবশ্যই কোন অক্ষে থাকবে জেড অক্ষে থাকবে এটা কিন্তু আপনি বলেই আসছেন তাহলে এটা দিয়ে এই এই যে এই ধরনের ম্যাথ দিয়ে আসলে এই জিনিসটাই বোঝানো হয় পয়েন্টিং ভেক্টর জিনিসটা এটা দেখেন এইটাই বোঝায় যে একটা একটা অক্ষে থাকবে হচ্ছে যেটা আমি আসলে বেসিক্যালি আজকের ক্লাসের একদম ভেরি বিগিনিং এ আলোচনা করে আসছি ঠিক আছে তো এটা চৌম্বক ক্ষেত্র এটা গুণ করলে আপনি যেটা পান সেটা আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন ওকে আমরা পয়েন্টিং ভেক্টর একটা ম্যাথ করে ফেলি পয়েন্টিং ভেক্টর দেখেন এখানে একটা ই দেওয়া আছে তবে মজার বিষয় হচ্ছে ই সাথে একটা আই দেওয়া আছে এই যে দেখেন ই সাথে একটা আই দেওয়া আছে মানে হচ্ছে এটা আই আই মানে হচ্ছে এই আই যে কে সাথে আপনাদের নিশ্চয় পরিচয় আছে এগুলো আসলে অক্ষ বোঝায় আপনার একক ভেক্টর মানে এক্স অক্ষে একক ভেক্টর ওয়াই অক্ষে একক ভেক্টর জেড অক্ষে একক ভেক্টর এই একক ভেক্টর গুলি আসলে এখান থেকে বোঝায় তো এখন দেখেন বি এর সাথে আরেকটা একক ভেক্টর দেওয়া আছে তো আমাদেরকে বলছে আছে পয়েন্টিং ভেক্টর বের করতে পয়েন্টিং ভেক্টর বের করা ইজ নট আ বিগ টাস্ক ঠিক আছে সেটা হচ্ছে যে পয়েন্টিং ভেক্টর হচ্ছে যে s = 1 ডিভাইড বাই মিউ e cos b 1 বাই মিউ e cos b এটা হচ্ছে যে আমাদের কি বলে এটাকে পয়েন্টিং ভেক্টর তাহলে আমরা এখানে মানটা বসে আচ্ছা এই ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে আমাদের একটা কথা মনে বলা হয় না সেটা হচ্ছে একটা কথা বলা হয় না সেটা হচ্ছে আমাদের মিউ নট এবং এটা অবশ্য আপনারা জানেন এটা আমি আসলে বলে লাভ নাই একটু দাঁড়ান তার ইরেজার নিয়ে নিই সেটা হচ্ছে এপসাইলন নট আর মিউ নট এর মান এপসাইলন নট এর মান কত রে ভাই আমাদের লাগে না সেজন্য বলিনি আসলে এপসাইলন নট এর মান আপনারা মিউ নট এর মান হচ্ছে 4 পাই ইনটু 10 ইনভার্স 7 আর এপসাইলন নট এর মানটা একটু পিকুলিয়ার এটা আপনারা ছোটবেলা থেকে করে আসছেন ইনটু 10 টু দি পাওয়ার ঠিক আছে সো কুলম স্কয়ার নিউটন ইনভার্স 1 মিটার ঠিক আছে তো আপনি এখানে এই মানগুলো বসাবেন 1 বাই নিউ মিউর মান বসাবেন আর তারপরে এই এই দুটো গুণ দিবেন এই দুটো গুণ দিবেন বলতে এখানে যে দুটো একটা দেওয়া আছে আমি একটু পরে দেখাই আপনাকে সেটা হচ্ছে যে 7.8 ইনটু 10 টু দি পাওয়ার 4 সাইন x মাইনাস ct দেওয়ার পর এখানে একটা ভেক্টর দেখেন i ভেক্টর আছে i ভেক্টরটাকে রাখতে হবে ক্রস আমি এদিকে জায়গা নাই বলে নিচে লিখতেছি সেটা হচ্ছে এবার b লিখতে হবে আমাকে b হচ্ছে 3.5 এই যে এটা 3.5 ইনটু 10 ইনভার্স 4 সাইন x মাইনাস এবং এখানে একটা ভেক্টর দেখেন যে ভেক্টর এখন আমি যদি i এবং j কে ক্রস করি তাহলে আমি আসলে আলটিমেটলি k ভেক্টর পাবো i এবং j কে যদি আপনি ক্রস করেন তাহলে আপনি আসলে আলটিমেটলি k ভেক্টর পাবেন তাহলে আপনার অ্যানসারটা হচ্ছে k ভেক্টর তাহলে এখানে আপনি এগুলি গুণ মান বসিয়ে যখন গুণ টুন করবেন গুণ টুন করে যা পাবেন তার সাথে অবশ্যই আপনাকে কি লিখতে হবে একটা এক্সট্রা ভেক্টর লিখতে হবে সেটা হচ্ছে কে ভেক্টরটা আপনাকে
এক্সট্রা লিখতে হবে আপনি এটা মান বসে ইউনিটের মান আর ওখানে মানগুলো বসিয়ে যদি আপনি গুণ করেন তাহলে আপনার যদি এখানে এই সাইন দুটা সাইন মিলে সাইন স্কয়ার হয়ে যাবে কিন্তু এটা সাইন আছে তে সাইন গুলো মান দেওয়া নাই সাইনের অ্যাঙ্গেল গুলো দেওয়া নাই যে এই সেন্টার এই সেন্টার থেকে যাবে আর বাকিগুলো আপনি হিসাব করুন তবে অবশ্যই যাই আসুক এইখানে যাই আসুক তা ইট ডাজন্ট ম্যাটার আপনার এখানে আসলে এই যে এই দুইটা এটা আর এটা হিসাব নিকাশ করে এখানে একটা কে আসবে এটা মাথায় রাখতে হবে পয়েন্টিং ভেক্টর ভেক্টর গুণ মানে ক্রস গুণ তাহলে আপনাকে এখানে অবশ্যই এটা ক্রস গুণ করতে হবে এটা আপনাদের এসডব্লিউ থাকবে এটাও সেম ধরনের প্রশ্ন এটাও সেম ধরনের প্রশ্ন সো আপনারা যারা আমাদের সাথে তখন ক্লাস করছেন সবাইকে ধন্যবাদ আর আমাদের অবশ্যই আমাদের নেক্সট ক্লাস হচ্ছে ব্যাতিচার ক্লাস সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস সে ক্লাস অ্যাড হয়ে যাবে আর আপনাদের সকল ফ্রেন্ডকে আমাদের এই যে ফেসবুক গ্রুপটা আছে ভাইয়া রিভার্স ক্লাসরুম এটাতে অ্যাড করে দিবেন তাহলে আমাদের আসলে ক্লাসগুলো সবার কাছে পৌঁছাবে এছাড়া আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমার নাম তো হচ্ছে কাজী হিন্দি আসান সিদ্দিক এই পর্যন্ত আজকে এই পর্যন্ত থাকলো খুদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন